আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জুনিয়র অফিসার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা এই সার্কুলারে শুধুমাত্র ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি ভিডিওতে দেখিয়ে দেবো পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে, সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার আপলোড করা হয়। আপনারা প্লেলিস্ট থেকে অন্য সকল চাকরি সার্কুলারগুলো দেখে নিতে পারেন। যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার, এবং পদে এখানে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে আপনাকে কাজ করতে হবে, জেনারেল সার্ভিসেস অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স, অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স বিষয়ক যে কাজগুলো সেগুলো আপনাকে করতে হবে। জব লোকেশন আপনার কর্মস্থল হবে পাবনাতে। এখানে কিছু রেসপন্সিবিলিটিস উল্লেখ করা আছে, এগুলো আপনার দেখে নেবেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনার দেখে নিতে পারবেন। এবং মেজর যে কাজগুলো হবে আপনার, কোম্পানির ভ্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এটি দেখতে হবে, এবং এর বিভিন্ন তথ্য আপনাকে ডকুমেন্ট হিসেবে রাখতে হবে। সেই সঙ্গে আরও বলা আছে ভ্যাট চেইন আপনাকে তৈরি করতে হবে। আরও বলা আছে ফাংশনাল ডিপার্টমেন্টস এর যে বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। আরও বলা আছে আপনার কোম্পানির প্রোডাকশনের যে বিভিন্ন তথ্য, চেক প্রোডাকশনের ইনফরমেশন এবং ভ্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন তথ্য এগুলো আপডেট করা কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে বা কোম্পানির উপরস্থ কর্মচারীদেরকে জানানো, সেই সঙ্গে চেক রিসিভ করা, তারপর হচ্ছে ভ্যাট চালান তৈরি করা এবং বিভিন্ন প্রোডাক্ট বা পণ্য বা কাঁচামাল ক্রয়ের বিভিন্ন তথ্য এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং ডকুমেন্ট হিসেবে রাখতে হবে। এগুলো হচ্ছে আপনার প্রধান কাজ হবে এই পদের জন্য। এই পদে যারা আবেদন করবেন তাদের যোগ্যতাগুলো এখানে বলা আছে, অবশ্যই বিবিএস অথবা এমবিএস পাস হতে হবে ম্যানেজমেন্ট অথবা অ্যাকাউন্টিং সাবজেক্টে। শুধু ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা মাস্টার্স করেছেন তাদের আবেদন করতে পারবেন। 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এই পদে কাজ করার। বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর। অ্যাপ্লাই করতে হবে আপনাকে ডিসেম্বর 4, 2021 তারিখের মধ্যে, এবং আবেদন করতে হবে শুধুমাত্র ইমেলের মাধ্যমে। ইমেল ঠিকানা, ইমেল যে অ্যাড্রেসটা তা হচ্ছে hrd@squaregroup.com। এই ইমেইলে আপনাকে আবেদনটি পাঠাতে হবে। আবেদনের যারা আপনারা যে কাগজপত্রগুলো পাঠাবেন ইমেলের মাধ্যমে, একটি সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি সহ আপনাকে আবেদনটি পাঠাতে হবে। এখানে আরও বলা আছে আবেদন পাঠানোর সময় সাবজেক্ট লাইনে, ইমেইলের সাবজেক্ট লাইনে এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার জিএসটি। এই আপনার এই নামের নামটা লিখতে হবে পদের যে সাবজেক্ট লাইন থাকবে ইমেইলে সেখানে। এছাড়াও আপনারা লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার A&F। এই দুটো লাইনের যে কোনো একটি লাইন আপনাকে লিখতে হবে। শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পরীক্ষার জন্য ডাকা হবে, সবাইকে ডাকা হবে না। তো তারা যে কোনো প্রার্থীকে ডিসকোয়ালিফাই করতে পারে। তো আশা করি সকলেই পুরো সার্কুলার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।